हेलो एवरीवन, दिस इज फैसल मुस्तफा। आजकल ভিডিওতে আমরা দেখব কিভাবে 301 রিডিরেকশন ইউজ করে আমরা একটা পুরাতন ইউআরএলকে নতুন ইউআরএলে রিডিরেক্ট করতে পারি। 301 রিডিরেক্ট মূলত করা হয় হচ্ছে একটা পুরাতন ইউআরএলকে নতুন ইউআরএলে রিডিরেক্ট করার জন্য। সাধারণত যখন আমাদের একটা ওয়েবসাইট রিঅর্গানাইজড হয় অথবা ওয়েবসাইটটা রিপ্লেসড হয়ে যায় অন্য ওয়েবসাইটে, অথবা দেখা যায় যে আমরা আমাদের ডোমেনটাকে মুভ করে ফেলেছি, অথবা আমাদের বিভিন্ন .net .org এই ডোমেনগুলোকে আমাদের .com ডোমেনে আমি রিডিরেক্ট করতে যাচ্ছি, তখন আমরা এটা ইউজ করি। আচ্ছা, 301 রিডিরেক্টর মূলত পার্মানেন্ট রিডিরেকশন। এটার সাথে অন্যান্য রিডিরেকশনের পার্থক্য কী? যে 302 রিডিরেকশনটা হচ্ছে টেম্পোরারি রিডিরেকশন, আর 511টা হচ্ছে মডার্ন স্লিম ফিট রিডিরেকশন। তা আমরা এখানে হচ্ছে 301 রিডিরেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধরেন আমার গুগলে একটা ইউআরএল ইন্ডেক্স হয়ে আছে, কিন্তু এই ইউআরএলটাকে আমি অলরেডি মুভ করে ফেলেছি অন্য একটা নতুন ইউআরএলে। তখন কেউ যখন এই ইউআরএলে সার্চ দিবে, তখন কি হবে, গুগল থেকে ক্লিক করলে আমাকে একটা 404 ইরর পেজ দেখাবে। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কি করব, এই পুরাতন যে ইউআরএলটা আছে এটাকে 301 রিডিরেক্ট ইউজ করে আমরা নতুন ইউআরএলে নিয়ে আসব। চলুন দেখি তাহলে বিস্তারিত এটা কিভাবে করা যায়। আমরা এখন 301 রিডিরেকশন কিভাবে করতে হয় সেটা দেখব। আমার একটা ডোমেন ফয়সাল হাইফেন মোস্তফা ডট কম, এটাকে আমরা 301 রিডিরেক্ট করব হচ্ছে ফয়সাল মোস্তফা ডট কম ডট বিডি এই ডোমেনে। আচ্ছা, আমরা মূলত তিনটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে ডোমেন রেজিস্টার থেকে, যেখানে আমাদের ডোমেনটা রেজিস্ট্রেশন করা আছে সেখান থেকে। আমরা দ্বিতীয় ওয়েতে করতে পারি হচ্ছে রিডিরেকশন ফ্রম সিপ্যানেল। আমরা সিপ্যানেলের যে রিডিরেকশন অপশনটা আছে সেটা ব্যবহার করে রিডিরেক্ট করতে পারি। আর তিন নম্বর যে অপশনটা সেটা হচ্ছে আমরা ডট .htaccess যে ফাইলটা আছে এটাকে এডিট করে এখানে কিছু কোড বসিয়ে আমরা রিডিরেক্ট করতে পারি। আমরা যদি এসইও পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে আমাদের এই তিন নম্বর ওয়েটাই হচ্ছে বেস্ট ওয়ে। তো আমি তিনটা ওয়েই দেখাচ্ছি। প্রথমে আমরা আসি হচ্ছে ডোমেন রেজিস্টারে। আচ্ছা, আমার ডোমেনটা হচ্ছে নেম চেপে রেজিস্ট্রেশন করা। সো আমি এখানে আমি ডোমেনের ডিটেলসটা বের করে এখান থেকে আমি রিডিরেক্ট করে দিতে পারি। এখানে মনে রাখতে হবে, আমরা যদি ডোমেন রেজিস্টার ব্যবহার করে রিডিরেক্ট করি, তাহলে ডিএনএস নেম সার্ভারটা আমাদের ইউজ করতে হবে হচ্ছে ডোমেন রেজিস্টারের বাই ডিফল্ট যে ডিএনএসটা থাকে সেটা। তো এখানে আচ্ছা, আমার আগে থেকে রিডিরেক্ট করা ছিল, আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি নতুন করে আবার দেখাচ্ছি। জাস্ট অ্যাড রিডিরেক্টে ক্লিক করে আমার আগের ডোমেনটা লিখব, তারপর আমি কোন ডোমেনটাতে রিডিরেক্ট করতে চাচ্ছি সেটা লিখব। আমরা যখন রিডিরেক্ট করব তখন www ভার্সন এবং নন www ভার্সন যেটা, দুইটাকেই আমরা রিডিরেক্ট করব। আচ্ছা, তাহলে আমার দুইটা ভার্সনই রিডিরেক্ট হয়ে গেল হচ্ছে আমার নতুন ওয়েবসাইটে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ে। দ্বিতীয় ওয়েতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিপ্যানেল থেকে করতে পারি। আমরা রিডিরেকশন ফ্রম সিপ্যানেল, সিপ্যানেলের একটা রিডিরেকশন অপশন আছে, আমি সিপ্যানেলে ঢুকলাম, এখান থেকে আমি রিডিরেকশন এখানে এসে আমাকে বলছে যে পার্মানেন্ট রিডিরেকশন আমি সিলেক্ট করলাম। আমি কোন ডোমেনটা রিডিরেক্ট করব এখান থেকে সেটা সিলেক্ট করব। এই ডোমেনটাকে আমি রিডিরেক্ট করতে চাচ্ছি, কোনটায় রিডিরেক্ট করব আমি এটাতে রিডিরেক্ট করতে যাচ্ছি, রিডিরেক্ট উইথ অর উইদাউট www। ওকে, অ্যাড করে দিলাম, রিডিরেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের যদি এসইও পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে প্রথম ওয়েবসাইটের অনেকগুলো পেজ আছে এবং সেকেন্ড ওয়েবসাইটেরও সেম টাইপের পেজ আছে। সো আমাদেরকে এমনভাবে রিডিরেক্ট করতে হবে যেন প্রথম ওয়েবসাইটের নির্দিষ্ট পেজটা সেকেন্ড ওয়েবসাইটের সেই নির্দিষ্ট পেজেই রিডিরেক্ট হয়। সো এটার জন্য আমরা যেটা করব, কিছু কোড ইউজ করে আমরা ডট .htaccess ফাইলটাকে এডিট করব এবং এর ফলে আমাদের পেজ বাই পেজ রিডিরেক্ট হবে। তাহলে
স্টেপ বাই স্টেপ আমরা আগাই, আমরা কি করতে পারি, রিডিরেকশনটা করতে পারি হচ্ছে একটা ওল্ড ডোমেনকে একটা নতুন ডোমেন নিতে পারি। ওকে, তাহলে কি করতে হবে, আমাদের এই কোডটা ইউজ করতে হবে। এখানে ওল্ড সাইটের জায়গায় আমি আমার পুরাতন যে ডোমেনটা আছে সেটা লিখবো। আমার জন্য এখানে হচ্ছে ফয়সাল মুস্তফা ডট কম, আর এখানে হচ্ছে ওইটারই www ভার্সনটা লিখবো আমি। আর এখানে হচ্ছে আমার নতুন সাইটটা রিরাইট হবে হচ্ছে আমার নতুন সাইটটাতে রিডিরেক্ট করব আমি। আচ্ছা, এটা হচ্ছে যদি আমি ওল্ড ডোমেনকে নতুন ডোমেনে রিডিরেক্ট করি। যদি এমন হয় যে আমি আমার নন www যে ভার্সনের ওয়েবসাইটটা আছে সেটাকে www ডট এই ভার্সনে রিডিরেক্ট করতে যাচ্ছি, অথবা উল্টাটা আমার ওয়েবসাইট হচ্ছে www ডট এই ভার্সনে আছে এটাকে আমি নন www ভার্সনে নিতে চাচ্ছি, তাহলে প্রথমটার জন্য আমাদের কোড হচ্ছে জাস্ট এটা, এই কোডটুকু আমরা কপি করব, করে HTXS-এ বসিয়ে দেব। এবং যদি আমার www ভার্সনকে নন www ভার্সনে নিতে চাই তাহলে এই কোডটুকুকে কপি করব, এখানে শুধু এক্সাম্পল ডট কমের জায়গায় আমার ওয়েবসাইটটাকে বসিয়ে দেব, আমার যে ওয়েবসাইটটার আমি www ভার্সনকে নন www ভার্সনে নিতে যাচ্ছি বা উল্টাটা করতে যাচ্ছি, সেই ডোমেনটাকে জাস্ট বসিয়ে দেবো এখানে। আচ্ছা, এরপরে এসে আমি আরেকটা স্টেপে, সেখানে হচ্ছে কি যে আমার SSL সার্টিফিকেট যখন ইনস্টল করি তখন কি করতে হয় যে আগে আমার ওয়েবসাইটটা ছিল হচ্ছে HTTP ভার্সনে, এখন আমি এই ওয়েবসাইটটাকে করতে যাচ্ছি হচ্ছে HTTPS ভার্সনে। সো আমাকে কি করতে হবে, HTTP ভার্সনে পুরো ওয়েবসাইটটাকে আমার HTTPS ভার্সনে 301 রিডিরেক্ট করতে হবে। এটার জন্য সিম্পল এই কোডটুকু কপি করে নিয়ে বসিয়ে দিলেই হবে, এখানে কোনো কিছু এডিট করার দরকার নেই। আচ্ছা, এরপরে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে যে যদি আমরা রিডিরেক্ট এন্টার ডোমেন ফ্রম নন www টু www অ্যান্ড HTTP টু HTTPS, অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটের নন www ভার্সনটাকে www ভার্সনে করব এবং HTTP ভার্সনটাকে HTTPS ভার্সনে করব, এটার জন্য আমাদের পুরো কোডটা হচ্ছে এই পুরো কোডটাকে আমরা কপি করে জাস্ট HTXS-এ বসিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন যে কোনো একটাকে এক্সাম্পল হিসেবে দেখি, আমি আমার ওল্ড ডোমেনটাকে নতুন ডোমেনে রিডিরেক্ট করব। ওকে, সো আমি HTXS ফাইলটা কোথায় পাবো, আমাকে সিপ্যানেলে যেতে হবে, এখানে আমার ফাইল ম্যানেজার থেকে আমাকে খুঁজে বের করতে হবে ডোমেনটা কোথায় আছে। আমার ডোমেনটা হচ্ছে এই ডোমেনটা, অর্থাৎ আমি যেটাকে রিডিরেক্ট করব সেখানে কোডটা বসাবো, আমার ওল্ড ওয়েবসাইট যেটা সেটাকে আমি নিউ ওয়েবসাইটে রিডিরেক্ট করব, তাহলে ওল্ড ওয়েবসাইটে হচ্ছে আমি কোডটা বসাবো। এই যে হচ্ছে আমার HTXS ফাইল, আমি এটাকে এডিট করে, আচ্ছা আমার যে কোডটা আছে রিডিরেকশনের কোড, আমি আগেই আমার ওল্ড সাইটের ইউআরএলটা বসিয়ে নিয়েছি, নতুন সাইটের ইউআরএল বসিয়ে নিয়েছি, এখন আমি জাস্ট এটাকে কপি করে আমার রিরাইট ইঞ্জিন, আচ্ছা রিরাইট ইঞ্জিন অন যেহেতু আমার একবারে আছে তাহলে এই লাইনটা আমার কপি করা লাগছে না, তাহলে পরের রিরাইট কন্ডিশন থেকে করি। ওকে, আমি সেভ করে দিচ্ছি, ব্যাস আমার হয়ে গেল 301 রিডিরেকশন। আমার পুরাতন ডোমেনটার প্রত্যেকটা পেজ বাই পেজ, নতুন ডোমেনের প্রত্যেকটা পেজ বাই পেজে রিডিরেক্ট হয়ে যাবে। ওকে, এটাই ছিল আজকের মতো 301 রিডিরেক্টস নিয়ে টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে অন্য কোনো টপিকে, ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।